सो हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। तो एखे एक गुड निउज आबी इम्पोर्टेंट एक निउज जे सीटेट देर पर सार्टिफिकेट एलिजिबल कैंडिडेट्स देा है जरा सीटेट पास करे। तो से सार्टिफिकेटटार एक्चुअलि व्यलिडिटी छो सात बचर पर्यंत से सार्टिफिकेट नहीं विभिन्न इंटरव्यूते बसा जो जानने रिक्वायर्ड होत और इंटरव्यूर पर तरा चाकरी पेत से सार्टिफिकेट सात बचर व्यलिडिटी छो কিন্তু এরপর থেকে অ্যাকচুয়ালি এই সার্টিফিকেট সিটেট এর যে সার্টিফিকেট দেওয়া হবে সেটার ভ্যালিডিটি একদম লাইফ টাইম। সেটা একদম একজন ক্যান্ডিডেট সিটেট যা কোয়ালিফাই করবে তারপর একদম লাইফ টাইম সে কিন্তু ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তার সার্টিফিকেটটা ভ্যালিডেট হবে। তাকে বারবার টেটে সিটেট পরীক্ষা কিন্তু বসতে হবে না। তো সার্টিফিকেটটার ভ্যালিডিটি লাইফ টাইম। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে দেখতে পাচ্ছি এবং নিউজটা কিন্তু হায়ার এডুকেশন তরফ থেকে এসেছে এবং সেখানে কিন্তু টিচার এবি টেস্টের ক্ষেত্রে দেখছি একদম 2011 সাল থেকে একদম কিন্তু যারা 2011 সাল পর যারা কোয়ালিফাই করেছেন এবং ফিউচারে যারা কোয়ালিফাই করবেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেট হবে এবং তারা একবার সেটেট কোয়ালিফাই করার পর তারা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারে লাইফ টাইম। এবং অবশ্যই সেখানে চাকরির ক্ষেত্রে যে এজ লিমিট থাকবে সেটা অনুযায়ী কিন্তু সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডিটি। তো একবার কোয়ালিফাই করলে লাইফ টাইম এটা বেসিক্যালি ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করা যাবে এই সার্টিফিকেট নিয়ে। তো এই ছিল একটা ছোট্ট নিউজ এবং ইম্পর্টেন্ট একটা নিউজ। তো নিউজটা অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো আর যদি চ্যানেলে নিউ থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।